शक्ति कमे जाए आईनटार भेतरे सोजागत है 2022 एफ सी ए आईनटार भेतर एकदम सारमर्मटा हल যদি সরকার মনে করে দেশের যে কোনো প্রান্তে তার নিজের প্রয়োজনে জমি হস্তান্তর করতে পারে, বিক্রি করতে পারে, উচ্ছেদ করতে পারে, কারখানা করতে পারে, ফ্যাক্টরি করতে পারে, প্রকল্প করতে পারে, নিজে যা মনে করবে তাই করতে পারে, সেটাই লেখা আছে এফ সি এ 2022 এর মধ্যে, যা ভয়ঙ্করতম এক আইন। সোজা কথায় 2022 বা এফসিএ 2022 আদিবাসীদের কাছে কালা কানুন হতে পারে। এই আগে আমরা আগেও দেখেছি লুগুবুরুতে, মারাংবুরুতে, দেউচা পাচামিতে যতগুলো জায়গায় প্রজেক্ট বা কারখানা বা প্রকল্প খনি করতে চাইছে, বেশিরভাগ জায়গাগুলো আদিবাসী মানুষজনের, তাহলে এই আদিবাসী মানুষজন কোথায় যাবে? দেইচা পাচামি 50টা গ্রামের মানুষ কোথায় যাবে? অযোধ্যা পাহাড়ের আমাদের আপার ড্যাম লোয়ার ড্যাম বাদ দিয়ে ঠুরগা নালায় দুটো ড্যাম, পাঁদো নালায় দুটো ড্যাম, কাঁঠাল জল নালায় দুটো ড্যাম যদি হয়, নাই নাই করে অযোধ্যা পাহাড়ের 1000 হেক্টর বনভূমি চিরতরে ডুবে যাবে। যে অযোধ্যা এক সময় 1977 সাল পর্যন্ত সারা ভারতবর্ষের প্রায় 3% অক্সিজেন উৎপাদন করার ক্ষমতা ছিল, সেই অযোধ্যায় যদি আরও 6টা জলাধার হয়, অযোধ্যায় তখন গাছ থাকবে না, শুধু জল থাকবে। অযোধ্যায় কোনো প্রাণী থাকবে না, মানুষ থাকবে না, শুধু জল থাকবে। এক একটা প্রজেক্টের জন্য 8 থেকে 10টা গ্রামের মানুষকে অযোধ্যা থেকে বিতরণ করতে হবে। ভাবুন, এই জায়গাতেই যদি থাকতে চায়, এই বন প্রকৃতিকে যদি রক্ষা করতে চায়, বন্য প্রাণকে যদি রক্ষা করতে চায়, তাহলে আমাদের একটাই রাস্তা, 2006 আইনটাকে বাস্তব প্রয়োগ করা হোক। 2006 সালে আইন পাস ও 2008 সালে লাগু হওয়া আইন আজকে কত বছর হয় হিসাব করে দেখুন। দক্ষিণবঙ্গের 13টি জেলায় সরকার যে এই আইনকে লাগু করেনি, 3রা নভেম্বর 2021 সরকারি এক প্রতিনিধি, সজাগতায় আমাদের এক জনপ্রতিনিধি সেটা নিজের মুখে স্বীকার করেছেন, দিল্লি থেকে প্রেসার এসেছে এই 2021-এর মধ্যে 2006 বনাধিকার আইনটা নাকি লাগু করতে হবে। তেনেন্দিয়ার নোটিশ হয়ে গেল, গ্রাম সংসদ সভা তৈরি হবে। নো, 2006 বনাধিকার আইনে গ্রাম সংসদ সভা নয়, সেখানে পরিষ্কার করে গ্রাম সভার কথা বলা আছে, একটা সভায় একটা সংসদে একটা গ্রাম সংসদ সভা হয়, কিন্তু 2006 আইনে একটা গ্রাম সংসদ এরিয়ায় 8 থেকে 10টা গ্রাম সভা হতে পারে। সোজা কথায় প্রতিটা গ্রামে, আমাদের আদিবাসী গ্রামে যত রকমের মাঝি মোড়ল আছে ততগুলোই গ্রাম সংসদ গ্রাম সভা হবে, সেটাই হচ্ছে 2006 আইনের গ্রাম সভা। কিন্তু মাননীয় সরকার, সরকারি কর্মকর্তা বিশেষ করে এসডিএ এবং ডিএ মহাশয় এখনো পর্যন্ত এই 2006 আইনের গ্রাম সভাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেননি, বারংবার তারা টালবাহানা করে গেছেন। 2021 সালের 28 আর 29 সেপ্টেম্বর এই জনচেতনা রেলি যত করে গ্রাম সভা তৈরি করা যায়, গ্রাম সভা তৈরি না হলে কিন্তু অযোধ্যার বন প্রকৃতিকে রক্ষা করতে পারবো না। এই রেলিটার প্রচার করতে গিয়ে যখন 29 সেপ্টেম্বর রাত্রি আটটা বাজার সময় আমরা খবর পেলাম, এই যারা নেতৃত্ব দিচ্ছিলাম 7 জন, তাদের নামে সরকার আমাদের বাঘমুন্ডি পুলিশ কেস দিয়েছে, যার হেয়ারিং ছিল এই মাসের 1 তারিখে। 1টা বছর হয়ে গেল, সেই হেয়ারিং এর চার্জশিট আজ পর্যন্ত বাঘমুন্ডি পুলিশ দিতে পারেনি। আমরা কি করেছি?
আমরা প্রচার করার চেষ্টা করছিলাম এই বনটা আমাদের জল জঙ্গল জমির লড়াই যখন আমাদের এই জঙ্গলটা আমাদের এই জঙ্গলটা রক্ষা করার পূর্ণ দায়িত্ব আমাদের এই জঙ্গলটাকে যদি রক্ষা করতে হয় তাহলে গ্রাম সভা করতে হবে গ্রাম সভা করতে হবে গ্রাম সভা করতে হবে গ্রাম সভা না হলে কখনো অযোধ্যাকে বাঁচানো যাবে না শুধু অযোধ্যা নয় দক্ষিণবঙ্গের 13টি জেলায় যেখানে আজ পর্যন্ত 2006 বনাধিকার আইন অনুযায়ী গ্রাম সভা তৈরি হয়নি আমি সবার কাছে প্রতিটা জাতিগত সংগঠনকে বলবো আপনারা গ্রাম সভা নিয়ে চিন্তা ভাবনা করুন যতটা তাড়াতাড়ি গ্রাম সভা তৈরি হবে ততটা কিন্তু 2006 আইনটার বাস্তবতা লাভ হবে ততটা কিন্তু আমাদের বন জঙ্গলকে রক্ষা করতে পারবো তাই একমাত্র রাস্তা 2006 বনাধিকার আইন তাকে যতটা লাগু করা যায় ওরা করছে না স্বতঃস্ফূর্তভাবে আমরা করব আমরা যদি করতে যাই স্যার কানে সরকারি বাধা এসডিও ঘোরাবে পিডিও ঘোরাবে ডিএম ঘোরাবে সবাই ঘোরায় তাই সবার উদ্দেশ্যেই আজকে যতজন এসেছেন প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের পক্ষ থেকে আমার একটা বার্তা আপনারা গ্রাম সভা তৈরি করুন গ্রাম সভা তৈরি করার জন্য কোনো রকমের সহযোগিতা যদি প্রয়োজন হয় আপনারা বলবেন প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চ সব সময় রেডি আছে আর যারা এসেছেন সবার উদ্দেশ্যেই কালকে রাত্রে আপনাদের উদ্দেশ্যে লেখা আমার একটা ছোট্ট কবিতা দিয়ে শেষ করব আমি ভূমিপুত্র হ্যাঁ আমি ভূমিপুত্র সিনা টান করে বুক চাপড়ে মাথা উঁচু করে সিংহের স্বরে গর্জে মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে সগর্বে বলবো আমরা এই বন জঙ্গল প্রকৃতির আদি সন্তান হ্যাঁ আমি ভূমিপুত্র এককালে আমার জাত ভাইদের ব্রিটিশরা অত্যাচার করেছে শোষণ করেছে নিপীড়ন করেছে আমাদের জন্মভূমিকে লুট করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই তিরিধনু কথা বলেছে হ্যাঁ আমি ভূমিপুত্র পরাধীনতার শিকল ভাঙতে লড়াই করেছে চান দিয়েছে রক্ত গঙ্গা বইয়েছে স্বাধীনভাবে বাঁচার প্রথম রাস্তা দেখিয়েছে তাদের বীরগাথা লড়াইকে বিকৃত করে তাদেরকে অপমান করা আমরা কখনো মানছি না মানব না হ্যাঁ আমি ভূমিপুত্র অর্থ লুট কর্পোরেট স্বার্থান্বেষী রাজনৈতিক দল ভুলভাবে পরিচিত করে শান্তপ্রিয়তার সুযোগ নিয়েছে তবে আর নয় দেওয়ালে পিঠ ঠেকেছে আমাদের পাল্টা দেওয়ার রাস্তা কিন্তু আমরা জানি হ্যাঁ আমরা ভূমিপুত্র আমাদের জল জঙ্গল জমিনের অধিকার আমাদের 2006 বনাধিকার মাতৃভাষায় শিক্ষার অধিকার ভারতীয় সংবিধান প্রদত্ত সমস্ত রকমের অধিকার আমরা চিনিয়ে নেবই তাই তো এসেছি এক ছাতার তলায় আওয়াজ তুলেছি এক সুরে হ্যাঁ আমি ভূমিপুত্র পূর্বজ বীরদের স্মরণ করে বলবো বাবা তিলক মুর্মু জিত কর বাবা তিলক মুর্মু জিত কর জিত কর জিত কর ভারতী আব্বা বীর সামন্না জিত কর জিত কর জিত কর সিধু কানু চাঁদ ভাইরো ফুলো জানো জিত কর জিত কর জিত কর রঘুনাথ সিং ভূমি জিত কর জিত কর জিত কর দুর্জন সিং জি পাসিং লায়া রানী শিরোমণি জিত কর জিত কর জিত কর আমাদের মাঝে আমাদের তারা পূর্বজ আমরা তাদের বংশধর তাদের বইছে আমাদের রক্ত হ্যাঁ আমি ভূমিপুত্র আবার বলবো সিনা টান করে বুক চাপড়ে বলো মাথা উঁচু করে সিংহের স্বরে গর্জন করে বলো মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে সগর্বে বলবো আমরা আদিবাসী আমাদের এই বন জঙ্গল প্রকৃতি আমরা আদি সন্তান হ্যাঁ আমি ভূমিপুত্র নমস্কার ফুল ফুলগুলো জোহার ধন্যবাদ।